অন্যে কি বললো, অন্য কি করলো, অন্য কিভাবে ড্রেসটা পরলেন, অন্য কিভাবে চুলটা আঁচড়ালেন, অন্য কিভাবে ওই নাটকটা করলেন, অন্য কিভাবে, এইটা নিয়ে আসলে আমাদের, আমি আমার জায়গা থেকে বলছি, আমার আসলে চিন্তা করার সময় নাই, কারণ আমার হাতে মনে হয় যে আরো অনেক কাজ করতে হবে। অনেকে বলে যে ছোট ছোট এইসব ক্যারেক্টার করলে আসলে বড় হওয়া যায় না, একক তারকা হওয়া যায় হ্যাঁ না। সেটা তো বলেই, সেটা তো আমাকেও বলছে, সেটা মোশাররফ করিমকে নিয়েও বলছে। হ্যাঁ, মোশাররফ করিম যখন কাজের ছেলের চরিত্রে অভিনয় করছে, বলছে কাজের ছেলের চরিত্রে অভিনয় করে মোশাররফ করিম কখনো হিট হইতে পারবে? এই কথা তো আমি শুনছি। আমার সাথে তখন মোশাররফের অনেক ভালো যোগাযোগ, আমি স্ট্রাগল করছি, উনিও থিয়েটার করেন, উনি আমার চেয়ে বয়সে অনেক সিনিয়র, 4-5 বছরের, কিন্তু আমি উনাকে অনেক পছন্দ করি, উনিও আমাকে খুব স্নেহ করেন। তো আমি তখন মোশাররফকে বলতাম, ভাই এই কথাগুলো বলে বলো এগুলো পাত্তা দিবেন না, উনিও বলতো না না আমি এগুলো পাত্তা দেব। মানে আসলে আমার কাছে মনে হয়, তুমি যদি বিচার বিশ্লেষণ করো, যারা ধরো একটু থিয়েটার কেন্দ্রিক যেসব মানুষগুলো এই ইন্ডাস্ট্রিতে বিলং করছে, তারা কিন্তু কখনোই, তারা কেউ বলবে না যে আমি আসলে রোমান্টিক হিরো হতে চেয়েছিলাম, আমি আসলে কমেডি হিরো হতে চেয়েছিলাম, আমি আসলে এই ধরনের এইরকমের হতে চেয়েছিলাম। আমার ধারণা থিয়েটার করা কোনো একটি ছেলে কিংবা মেয়ে এই কথাটা বলবে না, কারণ এটা গ্রুমিং এর ব্যাপার। মানে থিয়েটার আমরা যখন করেছি, আমাদের যারা গুরুজন ছিলেন, তারা একটা জিনিস শিখিয়েছেন যে একটা চরিত্র আসলে চরিত্র হয়ে ওঠে এবং সেই চরিত্রটাই আসলে ওই চরিত্রের নায়ক। মানে একজন রিক্সাওয়ালা যদি তার রিক্সাওয়ালার চরিত্রের নায়ক হয়, তার কাছে যেমন তার সন্তানের কাছে সে তো নায়ক, তার স্ত্রীর কাছে সে তো নায়ক, তাহলে আমি আমি তাহলে কি বলবো না, তার জীবনে রোমান্স নাই, রিক্সাওয়ালার জীবনে রোমান্স নাই, রিক্সাওয়ালার জীবনে ক্রাইসিস নাই, রিক্সাওয়ালার জীবনে কোনো হাসির ঘটনা নাই, রসাত্মক কোনো জীবনের কোনো গল্প নাই, অবশ্যই আছে। তার মানে আমরা আমরা স্পেসিফিক করে ফেলি, মিডিয়ার লোকেরাই করে ফেলি, এটা এক ধরনের মিডিয়া বাজি বলা যেতে পারে, যে উনাকে আমি নায়ক বানাইলাম, উনি কমেডি। একদমই একদম, আমি এখানে আসছিলাম যে আপনারা যখন আপনি আপনি যখন একেবারেই সেই স্ট্রাগল টাইমে হয়ে উঠছেন মীর সাব্বির, তখন কিন্তু গণমাধ্যম এইসব প্রেমের নায়কদেরই খুব কাভারেজ দিচ্ছে, ম্যাগাজিনে আনছে, তখন কি একটু খারাপ লাগতো কিনা? খুবই খারাপ লাগতো, খুবই খারাপ লাগতো। মানে আমি মানে আমি আমি অবাক বিষয়ে তাকায় থাকতাম যে আমি এত একটা কাজ, সুন্দর কাজ করছি, কিন্তু আমাকে নিয়ে কেউ লিখছে না। আমার খুব খারাপ লাগতো জানো, আমার এখনো খারাপ লাগে যে এখনো আমি দেখি যে অনেক সময় অনেক জায়গাতে যে একটা ছেলে আসলে ভালো করছে, তাকে নিয়ে লিখছে না, তাকে নিয়ে কিছু বলছে না, যে মোটামুটি করছে, অত ওর লিঙ্ক অনেক বেশি, তাকে নিয়ে অনেক লিখতেছে, তাকে নিয়ে অনেক ইয়ে করতেছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি ধরো 20 কাটা করে যখন খুব আলোচিত, তখন একটা বিশাল পত্রিকা ধরো নিউজ কভারেজ করেছে কিংবা ধরো 20 কাটা নিয়ে লিখছে, সেখানে ধরো লিখছে যে খুনির চরিত্রে অভিনয়কারী অনেক ভালো অভিনয় করেছে। আচ্ছা, মানে মানে খুনির চরিত্র, মানে আমার একটি ছোট্ট নাম আছে, আমার ধরো একটি, আমি হয়ে উঠতে চাই এমন একটি মানুষ, একটি পত্রিকার, একটি বড় পত্রিকার যদি একজন লেখক, তিনি যদি আমার নামটি লিখে, ওনার যদি একটু প্রশংসা যদি হয়েও থাকে, সেটা যদি করতেন, তাহলে অন্য 5টা লোক কিন্তু সেই নামটি তখন জানতেন এবং সেই নামটির তখন সুবিচার করতে শুরু করতেন। তো এখন ধরো এটা আমি গায়ে মাখি নাই, কিন্তু আবার যখন দেখছি যে অন্য একটা আমার বন্ধু, সে একটা নর্মাল একটা চরিত্র অভিনয় করছে, সে তখন তাকে নিয়ে লিখছে যে অসাধারণ দুটি সিকোয়েন্স অভিনয় করে তিনি একদম প্রমাণ করে দিচ্ছেন তিনি একজন জাত অভিনেতা। মানে একটা লাইনে লিখে, মানে এইটা কিন্তু এক ধরনের বুলিং আমি মনে করি। আজকে আমি যে যে বুলিং এর কথা শুনি ভারতে, যে বুলিং এর কথা শুনি এখানে সেখানে, আমি মনে করি যে আমাদের দেশের এর ক্ষেত্রেও এই ধরনের বুলিং এর শিকার অনেক শিল্পী কলাকুশলী আছেন, যারা আন্ডাররেটেড হয়ে এখনো পড়ে আছে, মানে তাদেরকে নিয়ে আলোচনা হয় না, তাদেরকে নিয়ে সমালোচনা, নানান রকমের কথাবার্তা হয়, কিন্তু ওভাররেটেড অনেক, মনে করো যে লোক আছেন, তাদেরকে নিয়ে অনেক ধরনের গল্প হচ্ছে, গুজব হচ্ছে। এটা আমি আসলে গায়েও মাখি না, এই কারণে মাখি না, কারণ আমি সেদিনকে চঞ্চল চৌধুরীর একটা ইন্টারভিউ শুনছিলাম, তার কথাগুলো আমার পছন্দ হয়েছে।
যে যে সে যে কথাগুলো বলেছেন সেটা অনেক লজিক্যাল, এবং সে যেমন বলেছে যে আমি সত্য কিছু চরিত্র মধ্যে থাকতে চাই, সত্য। মানে আসলে জীবনে যেটা সত্য সেই চরিত্রটার সঙ্গেই আমি সাব্বির থাকতে চাই, কিংবা চঞ্চল চৌধুরী উনি থাকতে চান, একজন মোশাররফ করিম তিনি থাকতে চান, একজন ভালো অভিনেতা তিনি আসলে ওই সত্য চরিত্রগুলোর সঙ্গে থাকতে চান। তো যার ফলে আমার কাছে মনে হয় খুব যারা এইসব আলোচনা করেন কিংবা সমালোচনা করেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিন শেষে গিয়ে আসলে কর্মটাই থেকে যায়, মানে যে যার কর্মই আসলে বেঁচে থাকে। একদমই সাবির ভাই, আমার আমার এই সত্যি মাঝে মাঝে আমার কো-হোস্ট হিসেবে আমার বন্ধু আসে, দেখেন ছেলেটাকে চিনেন কিনা, ওর নাম মইনুল হক রোজ। হ্যাঁ মইনুল হক রোজ, আসসালামু আলাইকুম রোজ ভাই। ওয়ালাইকুম আসসালাম সাবির ভাই। রোজ মানে গোলাপ, গোলাপ। হ্যাঁ আমি আমি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে রোজকে দিয়েই, সেটা হচ্ছে রোজ, আমরা আসলে আন্ডাররেটেড ওভাররেটেড একটু আলোচনা করছিলাম, মূলত গণমাধ্যমের দায়। সাব্বির ভাই কে আসলে সাব্বির ভাই হয়ে ওঠার অবধি তার ভীষণ রকম অনেক দীর্ঘ ক্যারিয়ারে স্ট্রাগল করতে হচ্ছে, যা অনেকের সমসাময়িক সাব্বির ভাইদের অনেককে করতে হয়নি। আমরা একটু লুতুপুতু প্রেমের নায়ককে একটু কভারেজ দিতে চাই, পছন্দ করি। তো ওই জায়গায় সাব্বির ভাইয়ের সম্পর্কে মূল্যায়ন কি রোজের? প্রথম মূল্যায়ন হচ্ছে সাব্বির বেসিক্যালি হচ্ছে আসলে আমি ওকে যখন থেকে চিনি, আমাদেরও প্রায় পরিচয় প্রায় 20-25 বছর তো হয়ে গেল। আমি যখন ওখান থেকে চিনি, সাব্বির আসলে সারা জীবন অভিনেতাই করতে চেয়েছে সত্যিকার অর্থে। ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে, যেটা আমি প্রথম দিক থেকে দেখেছি, প্রচারের চেয়ে প্রসারের চাইতে নিজের কাজের প্রতি মনোযোগী ছিল। যে কারণে মীর সাব্বির যখন তার ক্যারিয়ার শুরু করেছে মিডিয়াতে, তখন কিন্তু ওর সমসাময়িক অনেকেই ছিল, আমি আসলে পুরো প্রোগ্রামটাই দেখছিলাম না তখন। তো সাব্বিরের সমসাময়িক যারা শুরু করেছিল অনেকেই কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে নাই, কিন্তু মীর সাব্বির কিন্তু ডে বাই ডে তার নিজের কাজ দিয়ে সে দর্শকদের কাছে পৌঁছেছে। শুধুমাত্র অভিনয় না, একজন পরিচালক হিসাবে, একজন অভিনেতা হিসাবে, এবং সাব্বিরের একটা বড় গুণ আছে সেটা আসলে অনেক আগে থেকেই, সাব্বির কিন্তু জনকল্যাণ বা সমাজ সেবা মূলক কাজের সঙ্গে অনেক আগে থেকেই জড়িত। ও যখন মঞ্চে কাজ করতো তখন ও করতো। তো সাব্বিরের বিষয়টা আসলে কি, মানে আমি আমার কাছে যদি বলি, আমি সাব্বিরকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবেই চিনি, যে মানুষটা তার সারা জীবনটা আসলে অভিনয়ের পিছনেই কাটাইছে এখন পর্যন্ত আমার দেখা। যে আর থাকে না অনেকে যে হ্যাঁ ভাই অভিনয় করছি চেহারা মানুষ চিনে অন্য একটা কিছু করি, না সাব্বির কিন্তু ঠিক হ্যাঁ করে, কোনটা করে, সাব্বির কিন্তু অভিনয় করে ঠিক ওই জায়গাটাই আবার নতুন করে যে জায়গাটায় ও কাজ করে বড় হয়েছে ওই জায়গাতেই ও কিন্তু ওর কাজটা আবার অন্যদের জন্য সুযোগ করেছে, এটা হচ্ছে সাব্বির। তো আমার যদি আমাকে বলা হয় সাব্বিরের প্রতি মূল্যায়ন কি, এটাই হচ্ছে খুব সংক্ষেপে আমার মূল্যায়ন। একদমই আমার মনে হয় রোজ আবার একটু জয়েন করলে ভালো হয়, কেটে কেটে আসছে। আমারও কথা একই রকম আসলে, এইটা একটা সেলফ মেড ম্যানের ভেতরে একটা আনন্দ আছে, কি বলেন সাব্বির ভাই? হ্যাঁ অবশ্যই, আমি তো অবশ্যই মনে করি, কারণ আমি কিন্তু কাউকে দোষারোপ করি না, দোষারোপ করি না এই কারণে, কারণ দোষারোপ করলে শুধু জিনিসটা না মানে শত্রুতা তৈরি হয়, মানে শত্রুতা কিরকম যে আমি একজনের নাম মেনশন করে একটা দোষারোপ করলাম, উনি হয়তো ভাবলেন যে সাব্বির আমাকে এইভাবে করে বললো। আসলে দেখেন ওইটা তো আমার দুঃখ থেকে বলছি, আমার দুঃখটা তো উনি জানলেন না যে আমার দুঃখটা আসলে কোথায়, আমার কষ্টটা কোথায়, ওই লোকটি তো জানতে পারলেন না। কিন্তু আমি আসলে ওপেনলি সেই কথাটা আমি কখনোই বলি নাই, আমি বলতেও চাই না। আসলে মিডিয়াতে আমার কাছে মনে হচ্ছে যে এইখানে আসলে শেষ পর্যন্ত আসলে কাজটা মন দিয়ে করাটাই হচ্ছে প্রধান কাজ। তারিক আনাম খান সেদিনকে বলছিলেন ওনার ইয়ের প্রাপ্তির পরে যে আসলে কাজটাই আসলে শেষ পর্যন্ত থেকে যায়, এবং কাজটার জন্যই আসলে ভালোভাবে কিভাবে করা যায় সেটার জন্য প্রতিনিয়ত একটা চেষ্টা চালানো উচিত। কারণ পৃথিবীর সমস্ত সফল মানুষরা শেষ পর্যন্ত আসলে কাজটাই করে গেছেন, তারা অন্য কিছু করেন না, কারণ অন্যকে নিয়ে ভাবার তো আসলে সময় নাই, নিজেকে নিয়ে ভাবতে ভাবতে তো জীবন পার হয়ে যাচ্ছে। তো এখন অন্য অন্যে কি বললো, অন্য কি করলো, অন্য কিভাবে ড্রেসটা পরলেন, অন্য কিভাবে চুলটা আঁচড়ালেন, অন্য কিভাবে ওই নাটকটা করলেন, অন্য কিভাবে, এইটা নিয়ে আসলে আমাদের, আমি আমার জায়গা থেকে বলছি, আমার আসলে চিন্তা করার সময় নাই, কারণ আমার হাতে মনে হয় যে আরো অনেক কাজ করতে হবে। কিন্তু আমরা তাহলে পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো আমরা কেউ জানি না, প্রতিদিনই মনে হয় আজকের দিনটাই বোধহয় সর্বশেষ, এই তানভীর তারেকের সঙ্গে কথা বলছি এটা মনে হয় যে সর্বশেষ,
হয়তো কালকে নাও থাকতে পারি। মানে বিষয়গুলো হচ্ছে যে এটাও এক ধরনের অ্যাচিভমেন্ট আমি মনে করি, যে আমার সাথে তোমার যেমন ধরো জীবনে প্রথমবারের মতো কথা হচ্ছে, আমরা হয়তো সামনাসামনি ওইভাবে কথাও বলতে পারি নাই, সময়ও পাই নাই। তুমি একটা অসম্ভব সুন্দর লেখা লিখেছো এই তোমার ইয়েতে ফেসবুকে, তো আমি লেখাটা পড়ে না আমি চিন্তা করতেছিলাম যে এই ঘটনাটা আসলে পাসপোর্ট অফিসে কবে ঘটছে, আমার তো আসলে মনেই নাই। তুমি 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 মনে রেখেছো, আমি যখন মনে রেখেছো তখন আমার কাছে না খুবই নিজেকে ছোট মনে হয়েছে যে এরকম একটা ঘটনা ওই ছেলেটা মনে রাখছে, আমি মনে রাখতে পারি নাই। কিংবা ধরো এরকম ঘটে যাওয়া অনেক ঘটনা পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই আছে, হয়তো আমার মনে আছে ওনার মনে নাই, হ্যাঁ এরকম ঘটনা হয় আমার মনে আছে হয়তো ওনার মনে নাই। তো আমরা কেন জানি আসলে আমরা মানুষ যত আমার মনে হয় যে কাজের মধ্যে থাকবে, কিংবা ধরো সে যখন সামনের দিকে এগুবে আমার মনে হয় যে তখন আসলে অনেক কিছুকে ইগনোর করা উচিত, অনেক কিছু ভাবনা থেকে ছেড়ে ফেলা উচিত, তাহলে আমার মনে হয় সফলতার দিকে আরো বেশি এগোনো সম্ভব হয়, এটা আমার মনে হয়।